আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে পরিবারের সদস্যদের বিদায়ী সাক্ষাতের কিছু কথা থেকে পাঠ লিখেছেন শহীদের মেজ ছেলে ডক্টর নাঈম খালেদ। মাগরিবের কিছু আগে কারা কর্তৃপক্ষ ফোন করে মিঠু ভাইকে, অর্থাৎ আমার শহীদ পিতার ব্যক্তিগত সহকারী, তাকে জানালেন সন্ধ্যা সাতটার মধ্যে পরিবারের সদস্যরা যেন সাক্ষাতের জন্য জেল গেটে চলে আসে। এটা শেষ সাক্ষাৎ কিনা কারা কর্তৃপক্ষ তা স্পষ্ট করে বলতে অস্বীকার করে। অনেকটা অনিশ্চয়তার মধ্যেই আমরা বাসা থেকে তিনটি গাড়িতে করে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা দিই। সাংবাদিকদের ভিড় ও নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আমরা 26 জন কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করি। সেখানে কারা প্রশাসনের ইস্যু করা চিঠি রিসিভ করে বুঝতে পারলাম এটাই আমাদের আব্বুর সাথে বিদায়ী সাক্ষাৎ। নিরাপত্তা তল্লাশি শেষে আমাদের নিয়ে যাওয়া হল কনডেম সেলে আব্বুর কক্ষে। সেলটির নাম রজনীগন্ধা। সেলের সর্বশেষ কক্ষ 8 নম্বর প্রকোষ্ঠে আব্বু ছিলেন। রুমটি জানালাবিহীন, দৈর্ঘ্যে প্রস্থে আনুমানিক 8 ফিট বাই 8 ফিট। একদিকে লোহার গরাদ দিয়ে ঘেরা আর তার সামনে ছোট্ট একটি আধো অন্ধকারাচ্ছন্ন প্রাঙ্গণ। রুমের ভিতরে সবুজ একটি জায়নামাজে বসে আব্বু আমাদের উল্টো দিকে কেবলামুখী হয়ে দোয়া করছিলেন। শান্ত স্পষ্ট উচ্চারণে আরবিতে দোয়া করছিলেন, খুব উচ্চ স্বরেও না, আবার খুব নিচু স্বরেও না। প্রতিটি বাক্যের মাঝে স্বভাব সুলভ একটু বিরতি, ঠিক যেমনটা আমরা আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি। পাশে হালকা বাদামি রঙের একটি বাচ্চা বিড়াল বসা। আমার মনে হচ্ছিল যেন ওনার সাথে আল্লাহর দরবারে বিড়ালটিও ফরিয়াদ জানাচ্ছে। মুয়াজ, ওনার 3 বছর বয়সী নাতি, সিঁড়ি বেয়ে উঠে লোহার গরাদ ধরে বলল, দাদু যাত্রা করো, আমরা এসেছি। আব্বু শান্তভাবে মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালেন। আমাদের দেখে লোহার গরাদের কাছে এসে বললেন, তোমরা আসছো, এটাই তাহলে শেষ দেখা। আমার বোন একটু আবেগপ্রবণ হয়ে বললেন, আল্লাহ চাইলে এটা শেষ দেখা নাও হতে পারে আব্বু। এরপরে একটু আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হলে উনি সবাইকে শান্ত থাকতে বললেন, সবর করতে বললেন। আব্বু শিকের ওপর থেকে সবার সাথে হাত মিলালেন। ওনার পরনে ছিল সাদা সুতি পাঞ্জাবি আর লুঙ্গি। গ্রীষ্মের ভ্যাপসা গরমে আর জানালাবিহীন রুমের কারণে ওনার পাঞ্জাবিটি ঘামে ভেজা, কিন্তু মুখটা প্রশান্ত, কষ্ট বা উদ্বেগের লেশ মাত্র নেই সেখানে। দেখে কে বলবে একটু পরে ওনার ফাঁসি দেবে এই জালিম সরকার। শিকের ভিতর থেকে সবাই ওনাকে দেখতে পাচ্ছিলাম না, উনিও সবাইকে দেখতে পাচ্ছিলেন না। উপস্থিত কারা কর্তৃপক্ষকে অনুরোধ করায় ওনারা দয়া করে গেটটা খুলতে রাজি হলেন। আব্বু আঙিনা এসে আমাদের মাঝখানে একটি সাদা প্লাস্টিকের চেয়ারে বসলেন। প্রথমে তিনি তার স্বভাব সুলভ ভঙ্গিতে সবার খোঁজ খবর নিলেন, এরপর তিনি তার অবস্থান পরিষ্কার করে বললেন, আমাকে জেল সুপার রিভো খারিজ সংক্রান্ত রায় পড়ে শোনানোর পর জানতে চান আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ও প্রাণ ভিক্ষা চাইব কিনা। আমি তাদেরকে বলেছি আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা চাওয়ার অর্থই হল দোষ স্বীকার করে নেয়া, সুতরাং ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আর জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, তাই মানুষের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে ইমান হারাতে চাই না। আজ বিকেলে 10 মে 2016 ডিআইজি প্রিজন এসে আমি যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাই না তা লিখিতভাবে দিতে বললেন।
আমি স্পষ্ট ভাষায় লিখে দেই যে আমি ক্ষমাও চাইব না, প্রাণ ভিক্ষাও চাইব না। এ সময় সেখানে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। আব্বু সবাইকে সাবর করার ও শক্ত থাকার নসিহত করছিলেন। ওনার চোখে আমি কোনো পানি দেখিনি, আবার ওনাকে আবেগহীন রুক্ষ মনে হয়নি। মনে হচ্ছিল যেন এক প্রশান্ত আত্মা অপেক্ষা করছেন তাঁর মহান রবের সাথে সাক্ষাতের জন্য। এরপর আম্মু ছাড়া আমরা সবাই আঙিনা থেকে বের হয়ে আসি, যাতে আব্বু আম্মুর সাথে একান্তে কিছু কথা বলতে পারেন। আম্মু আব্বুকে সাহস যোগাচ্ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত শক্ত থাকার ব্যাপারে, আর আল্লাহর কাছে শাহাদাতের উচ্চ মর্যাদার কথা বলছিলেন। আম্মু আরো বলেন, আমরা আল্লাহর কাছে সাক্ষী দেব তুমি সৎ ও নেককার বান্দা ছিলে, তুমি কোনো অন্যায় করনি। অন্যদিকে আব্বু আম্মুকে বলেন, আজ থেকে তুমি ওদের বাবা মা দুটোই, তোমার মাঝে যেন ওরা আমাকে দেখতে পায় আর তুমিও আমাদের সন্তানদের মাঝে আমাকে খুঁজে পাবে। এরপর আমরা ভাই বোনেরা আবার ভেতরে যাই। আব্বু আমাদের সবাইকে বললেন, তোমরা ভাই বোনেরা মিলেমিশে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলবে, মায়ের খেদমত করবে, তোমরা তোমাদের মায়ের মাঝেই আমাকে খুঁজে পাবে আর তোমাদের আম্মা যেন তোমাদের মাঝে আমাকে খুঁজে পায়। তোমরা তোমাদের আব্বুকে যেভাবে দেখেছো সেটাই মানুষকে বলবে, আমার ব্যাপারে বাড়তি কথা বলা থেকে বিরত থাকবে। আমার বয়স এখন 75 বছর, আমার সহকর্মীদের অনেকে আমার মতো লম্বা হায়াত লাভ করে নাই। তোমরা তোমাদের বাবাকে দীর্ঘদিন পেয়েছ, হায়াত মওত আল্লাহর হাতে, আমার মৃত্যু যদি আল্লাহ আজকে রাতেই লিখে রেখে থাকেন তাহলে বাসায় থাকলেও মৃত্যু হতো। সর্বাবস্থায় আল্লাহর প্রতি সুধারণা রাখবে আর তাঁর শুকরিয়া আদায় করবে। এরপর আমরা আমাদের সন্তানদেরকে আব্বুর কাছে নিয়ে বলি, আব্বু দেখেন আপনার 3 নাতির নাম আপনার নামের সাথে মিল রেখে রাখা, দোয়া করবেন যেন তারা আপনার মতো হতে পারে। আব্বু বলেন, দোয়া করি ওরা যেন আমার চেয়েও অনেক বড় হয়, নবীর সাহাবাদের মতো হয়। তখন তিনি একটা ঘটনা বললেন, একজন বড় আলেম তার সন্তানকে জিজ্ঞেস করেছিল, তুমি কি হতে চাও? সে বলল, আমি তোমার মতো বড় আলেম হতে চাই। তখন আলেমটি কাঁদতে শুরু করল। কান্নার কারণ জিজ্ঞেস করলে আলেম বলেন, আমি তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে চেয়েছিলাম, আর এখন দেখো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার মধ্যে কত ব্যবধান। এখন তুমি যদি আমার মতো হতে চাও তবে তুমি কত দূর যেতে পারবে ভেবে দেখো। মোমেন তো আমার থেকে অনেক বড় আলেম, আমি অনেক বিষয়ে তার কাছ থেকে রেফারেন্স নিই। আমরা বলি, আমরা তো আপনার জন্য কিছুই করতে পারিনি। উনি বললেন, ফয়সালার মালিক তো আল্লাহ, তোমরা তো শুধু চেষ্টাই করতে পারো। আমার চেয়ে বয়সে ছোট অনেক সাথী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তো অনেক আগেই আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন। কোনো যুদ্ধ না করেও যদি আল্লাহ শহীদি মর্যাদা দিতে চান সেটা তো পরম সৌভাগ্যের ব্যাপার। এরপর আব্বু ভিন্ন প্রসঙ্গে যান, বিশেষ করে যারা তার জন্য, অন্যান্য নেতৃবৃন্দের জন্য, সর্বোপরি ইসলামী আন্দোলনের জন্য কষ্ট করছেন তাদের সবাইকে ধন্যবাদ ও সালাম জানাতে বলেন। সকলের কাছে দোয়া কামনা করেন যেন আল্লাহ তাআলা তাঁর শাহাদাত কবুল করেন। তখন আম্মু বলেন, আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখেরাতেও সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আব্বু তখন বলেন, আমি সামান্য অজপাড়া গায়ের ছেলে, আল্লাহর রহমতে আমার জন্য গোটা দুনিয়া ও বড় বড় আলেমরা উদ্বেগ প্রকাশ করেছেন, দোয়া করেছেন। আমার মুক্তির ব্যাপারে ওআইসিতে আলোচনা হবে দেখে শেখ হাসিনা ওআইসির সম্মেলনে যাননি, এগুলো তো পরম সৌভাগ্যের ব্যাপার। আমরা তখন আব্বুকে বললাম, আমাদের জন্য কাল কেয়ামতের দিনে
আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন আমরা জান্নাতে যেতে পারি। আব্বু বলেন, তোমরা জান্নাতে যাওয়ার মতো আমল করো তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবে। এরপর আব্বু আমাদের অনুরোধে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন। প্রায় ঘণ্টা খানেক এই মোনাজাত পর্ব স্থায়ী হয়। আল্লাহর প্রশংসা ও নবীর প্রতি দরুদ পাঠ করার পর প্রথমে প্রায় ২০ মিনিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া মাসনুন দোয়াগুলি, যেগুলি আব্বুকে সারা জীবন করতে দেখেছি, সেগুলি আগে পাঠ করলেন। অতঃপর তিনি মহান মাবুদের দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি তোমার এক নগণ্য গুনাহগার বান্দা, তুমি আমাকে যতটুকু তোমার দিনের খেদমত করার তৌফিক দিয়েছ তা মেহরবানি করে কবুল করে নাও। আমাকে ইসলাম ও ইমানের উপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার তৌফিক দাও আর শাহাদাতের মৃত্যু দান করো। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানাও আর আমাকে আমার পিতামাতাকে আর সকল মুমিনদেরকে কাল কিয়ামতের দিনে ক্ষমা করো। আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করো, পরিপূর্ণ ঈমান দান করো, তোমার উপর সত্যিকারের ভরসা করার তৌফিক দান করো। আমাদের জিহ্বাকে তোমার সার্বক্ষণিক জিকিরকারী বানাও। আমরা তোমার কাছে তোমার ভয়ে ভীত অন্তর, উপকারী জ্ঞান, হালাল প্রশস্ত রিজিক, সুস্থ বুদ্ধি ও দিনের সঠিক বুঝ ভিক্ষা চাচ্ছি। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পূর্বে তওবা করার তৌফিক দাও, মৃত্যুর পূর্বে তওবা করার তৌফিক দাও, মৃত্যুর সময় আরাম দান করো, মৃত্যুর পরে তোমার ক্ষমা লাভ করার তৌফিক দাও, দোজখের আগুন থেকে রক্ষা করো, দোজখের আগুন থেকে রক্ষা করো। হে আল্লাহ, তোমার হালাল কিছু জিনিসের মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও, তোমার আনুগত্যের মাধ্যমে তোমার নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দাও, আর আমাদেরকে তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না। আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, তোমার নূর দিয়ে আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে হেদায়েত দান করো, আমাদের গুনাহ খাতা তোমার সামনে পরিষ্কার, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার নিকট প্রত্যাবর্তন করছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তিনি আরো দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই দেশকে তোমার দিনের জন্য কবুল করে নাও, এই দেশের জন্য শান্তির ফয়সালা করে দাও, এদেশকে গুম খুন রাহাজানি ও আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষা করো, রক্ষা করো। তিনি দেশ ও দেশবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। এই আবেক্ষণ মোনাজাতের সময় আমার মেয়ে কয়েকজন জেল কর্মকর্তা ও কর্মচারীর চোখে পানি দেখেছেন বলে আমাকে জানিয়েছেন। মোনাজাত শেষে আব্বু মোমেনকে জিজ্ঞেস করেন, তিনি ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে না পাঞ্জাবি পাজামা পরে যাবেন? মোমেন বলেছিল, কেন আব্বু পাঞ্জাবি পাজামা পরে যাবেন?
ব্যক্তি জীবনে একজন চিকিৎসক হওয়ায় আমাকে এর আগে বহু মৃত্যু দেখতে হয়েছে। বহু লোককে দেখেছি রোগে শোকে মৃত্যুর প্রহর গুনতে। আমি দেখেছি তাদের চেহারায় মৃত্যুর ছায়া কিংবা একটি মুহূর্ত বেশি বেঁচে থাকার আকুতি। কিন্তু আব্বুকে শেষ সাক্ষাতে দেখতে গিয়ে আমি জীবনে প্রথম দেখলাম নির্ভীক একজন জান্নাতি মেহমানকে তাঁর মহান রবের সাথে মিলিত হওয়ার পূর্ব প্রস্তুতি নিতে। আব্বুর কাছে সুযোগ ছিল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া নিয়ে কালক্ষেপণ করার। মৃত্যুর সময় আল্লাহ কর্তৃক নির্ধারিত তা আমরা সবাই জানি। আজ দেখলাম অন্তরে সেই বিশ্বাসকে ধারণ করে কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। আব্বুর সাথে যারাই মিশেছেন তারাই সাক্ষী দেবেন, আব্বু খুবই নরম মনের মানুষ ছিলেন। উনি কাছের ও দূরের সব মানুষের খুঁটিনাটি বিষয়ে খোঁজ খবর রাখতেন। কারো কিছু হলে পেরেশান হয়ে বারবার খবর নিতেন, যেটা সবার প্রতি তার মমতা ও আবেগের বহিঃপ্রকাশ ছিল। এর আগে বিভিন্ন সময়ে আমাদের পারিবারিক সাক্ষাৎগুলোতে তিনি প্রায়ই নিজের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলতেন, বুঝলে রে বাবা, আমার মন বেশি নরম, আমি কি শেষ পর্যন্ত শক্ত থাকতে পারব? এরকম একজন মানুষের নিশ্চিত মৃত্যুর মুখে সমস্ত জাগতিক মায়া মমতা ও আবেগের ঊর্ধ্বে উঠে শান্ত ধীর স্থিরভাবে কথা বলা সত্যিই বিস্ময়কর। সাক্ষাতের শেষ পর্যায়ে আব্বু জিজ্ঞেস করলেন, সাথী আই দাফন করতে কে কে যাবে? আমি বললাম, আমি আর মোমেন যাব। তিনি তার স্বভাব সুলভ ভঙ্গিতে সাবধানে যেতে বললেন আর মিঠু ভাইকে সাথে রাখতে বললেন। আম্মাকে রাতে সাথিয়া যেতে মানা করলেন, মোমেনকে জানাজার নামাজের ইমামতি করতে বললেন। মোমেন প্যান্ট শার্ট পরেছিল। তিনি বললেন, আব্বু পাঞ্জাবি পরে জানাজা পড়ো। আব্বুর শেষ নসিহত, তিনি সবাইকে কোরআন হাদিস মেনে চলার ও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার উপদেশ দেন। যে কোনো পরিস্থিতিতে সবর করার ও আল্লাহর উপর রাজি খুশি থাকতে বলেন। আমার ওসিয়াতগুলো তোমরা আমার লেখা বইগুলোতে পাবে, বিশেষ করে জেলে বসে লেখা দুটি বই, কোরআন হাদিসের আলোকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আদাবে জিন্দেগি এবং আগে লেখা বই কোরআনের আলোকে মুমিনের জীবন প্রভৃতি বইগুলো পড়তে বলেন। সবশেষে আমার সবচেয়ে বড় বোন মহসিনা আপাকে বললেন, আম্মু আমি তোমাকে নিয়ে বেশি চিন্তিত, তুমি আমার মা, আমার সবচেয়ে বড় সন্তান। তোমার মুখেই প্রথম আমি আব্বু ডাক শুনেছি, তুমি শান্ত থেকো। আম্মুকে বললেন, আমার সোনার টোকরা ছয় ছেলে মেয়েকে রেখে গেলাম, তুমি এদের মাঝেই আমাকে খুঁজে পাবে। তোমরা যাও, আমি তোমাদের যাওয়া দেখি। আমরা একে একে হাত মিলিয়ে আমাদের জান্নাতি আব্বুর কাছ থেকে বিদায় নিলাম। জেল থেকে বের হয়ে রওনা হলাম সাথিয়ার উদ্দেশ্যে। জীবিত আব্বুকে রেখে চললাম তার দাফনের প্রস্তুতি নিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি তখন বারবার মনে পড়ছিল, যখন তোমরা কোনো বিপদ মুসিবতে পড়বে তখন স্মরণ করো সবচেয়ে বড় মুসিবতের কথা, সেটা হবে আমাকে হারানোর মুসিবত। এই উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানোর কষ্ট সহ্য করেছে, এই উম্মত সবই সহ্য করতে পারবে। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়াসাব্বিত আকদামানা وانصرنا على القوم الكافرين।